দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী রেজাউল কোন মানিকের কাছে রংপুরে। তিনি জানাবেন সর্বশেষ অবস্থা। মানিক, দীর্ঘদিন পর ক্লাসে ফিরে কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে। এখানে আসলে আমরা দেখতে পেরেছি সকাল থেকেই উৎসবমুখর পরিবেশেই শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত রয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু শিক্ষার্থীরা আসছে। আমরা দেখেছি যে স্কুলের গেটে অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে হাত ধোয়া থেকে শুরু করে সব ব্যবস্থা রাখা রয়েছে। অর্থাৎ সব মিলে আমরা যেটি দেখেছি যে রংপুরের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গাতেই স্বাস্থ্যবিধি মেনে আজকে ক্লাস শুরু হয়েছে দীর্ঘ বিরতির পরে। তো আমি রয়েছি রংপুর পুলিশ স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসে। এখানে রয়েছেন পুলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে এটি রংপুরের একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, তো কতটা স্বাস্থ্যবিধি মেনে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবেন বলে মনে করেন? স্বাস্থ্যবিধি আমরা পুরোপুরি মানার চেষ্টা করছি। আপনি গেটের কথা বললেন, গেটে গেছেন, আসলে আমি এই মুহূর্তে মাস্কটা সারি আমার চশমাটা ঘেমে যাচ্ছে বলে মাস্কটা খুলেছি আর কি। আমিও কিন্তু সবসময় মাস্ক ব্যবহার করি। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছাত্র কিন্তু ফেস মাস্ক ব্যবহার করছে। সুতরাং স্বাস্থ্যবিধির ব্যাপারে আমরা সম্পূর্ণ সজাগ এবং স্বাস্থ্যবিধির প্রতিটি জিনিস আমরা অক্ষ করে পালন করছি। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম অধ্যক্ষ সদতলে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।